প্রিয় দর্শক বেশ কিছুদিন পর আবারও আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চাইনিজ আইটেমগুলো খাওয়ার জন্য এখন কিন্তু আর সব সময় চাইনিজে যেতে হয় না বিভিন্ন স্কুলের সামনে বা পিকারের পার্কের সামনে দেখা যায় মামারা ভ্যানের উপরে ছোট্ট কাচের ঘরের ভেতরে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই অনথন এ ধরনের বিভিন্ন চাইনিজ ফাস্টফুডগুলো বিক্রি করে থাকে আজ আমি আপনাদেরকে দেখাবো সে মামারা কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আপনাকে আলুটা আগে নির্বাচন করে নিতে হবে কোন ধরনের আলুতে ফ্রেঞ্চ ফ্রাই ভালো হয় সেটা আগে আপনাকে জানতে হবে যে আলুটা আঙুর দিয়ে এরকম একটু চাপ দিলেই খোসাটা উঠে আসে সেই আলুটা দিয়েই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হয় কারণ এই আলুতে কিন্তু কষের পরিমাণটা কম থাকে এজন্য ভাজার সময় এটা একটু সময় বেশি লাগে আর এই কারণেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি ক্রিস্পি হয় আমি এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি এবার এই আলুটা আমি দুই সাইড থেকে একটু সমান করে কেটে নিচ্ছি এবার আলুটা আমি এরকম হাফ ইঞ্চি পুরু করে একটু কেটে নিচ্ছি তারপর আলুগুলো আবারও এভাবে করে আমি কেটে নিচ্ছি এটা খুব বেশি মোটা করবেন না আবার একেবারে পাত্রা করেও কাটা যাবে না এরকম হাফ ইঞ্চি করে কেটে নিলেই হবে এভাবে আমি সবগুলো আলু একে একে কেটে নিচ্ছি আমি তিনটা আলুই কেটে নিয়েছি এবার এগুলো আমি সঙ্গে সঙ্গে পানির ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমি তিন চারবার করে আলুগুলো একটু ভালোভাবে ধুয়ে নেব তিন চারবার আলুগুলো ধোয়ার পরে এই আলুগুলো আমি উঠিয়ে এবার ঠান্ডা পানির ভেতরে এটা আমি আরও দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এখানে আমি একটা পাতিরে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি এক টেবিল চামচ রবণ দিয়ে দিচ্ছি রবণটা দিয়ে আমি একটু পানির সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা ফুটে উঠেছে এবারে এই আলুটা আমি ঠান্ডা পানির ভেতর থেকে উঠিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য এর ভেতর দিয়ে দিচ্ছি এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি তিন মিনিটের জন্য আমি ঘড়ি ধরে তিন মিনিট আলুটা সেদ্ধ করে নিচ্ছি তিন মিনিট পর আমি ফিরে এসেছি এবার একটা শাঁখনার সাহায্যে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে এর ভেতরে আমি ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি যাতে এই এইভাবে আলুটা আরও বেশি সেদ্ধ না হয়ে যায় এবার এই আলুগুলো আমি একটা কিচেন টিস্যুর উপরে এভাবে ছড়িয়ে রাখছি যাতে এই কিচেন টিস্যুটা আলু থেকে সমস্ত পানিটা শুষে নেয় এই ফাঁকে আমি একটা ডিম এক চিমটি লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আলু থেকে সমস্ত পানি আমার শুকিয়ে গিয়েছে এবার আলুটা আমি একটা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি ছি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে আমি আলুটা একটু মাখিয়ে নিচ্ছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ডিম ডিমটা একবারই আপনারা দিবেন না এটা অল্প অল্প করে দিয়ে দেখবেন যে আপনার কতটুকু ডিমের প্রয়োজন হবে ডিমটা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে আমার সবটুকু ডিম লাগেনি আমার এতটুকু মতো ডিম বেঁচে গিয়েছে এবার এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমি গ্যাসের উপরে আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করতে দিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না সামান্য একটু তেল গরম হলেই আলুগুলো এর ভেতরে আমি ছেড়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে তেল কতটা গরম হয়েছে আমি সবটুকু আলু কিন্তু একবারই দিচ্ছি না আমি আলুগুলো দুই থেকে তিন ব্যাচে ভেজে নেব আলুগুলো যদি একটার সঙ্গে আর একটা রেগে থাকে তাহলে একটা চামচ বা কোনো কিছুর সাহায্যে আলুগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে এবার এটা আমি মিডিয়াম হিটে তিন চার মিনিট ধরে ভেজে নিচ্ছি আমি চার মিনিট ভেজে নেওয়ার পর আলুগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি আমি এই একইভাবেই এই আলুটাও ভেজে নিচ্ছি এটা আপনারা যদি কেউ প্রয়োজন করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা এটা ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বক্স অথবা একটা জিপরক ব্যাগে করে সংরক্ষণ করতে পারেন ছয় মাসের জন্য এবার এই আলুগুলো আমি একটু ঠান্ডা হওয়ার পর এটা ডিপ ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তারপর আমি পুনরায় আবার ভেজে নেব আবার হাতে যদি আপনাদের সময় খুব কম থাকে তাহলে কিন্তু আপনারা একবারে এই ভাজা কাজটা করে নিতে পারেন তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি আবারও একটু ভেজে নিচ্ছি আমি সেই আগের তেলটাই আবার গরম করে নিয়েছি আর এবারের তেলটা কিন্তু আপনাকে খুব বেশি গরম করে নিতে হবে কারণ আলুগুলো ফ্রিজে থাকার জন্য এটা একটু বরফ হয়ে গিয়েছে তেলের ভিতর যখন আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা দেবেন তেলটা তখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে এজন্য আপনাকে এই পর্যায়ে তেলটা খুব বেশি গরম করে নিতে হবে আমি আবারও অর্ধেকটা ফ্রেঞ্চ ফ্রাই এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দুই মিনিট ভেজে নিচ্ছি তারপর গ্যাসটা কমিয়ে মিডিয়ামে রেখে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবারও দুই তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি মামাদের হাতে তৈরি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তারা কিন্তু একবারই ভেজে নেয় কারণ তাদের কাছে ফ্রিজের কোনো ব্যবস্থা থাকে না এজন্য তারা একবারই ভেজে নেয় আপনারা চাইলে একবারই ভেজে নিতে পারেন সেটাও কিন্তু বেশ ক্রিস্পি হবে মিনিট আর এভাবে করে তিরিশ মিনিট ফ্রিজে রেখে যদি আপনি ভেজে নেন তাহলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু একটু বেশি ক্রিস্পি হয় আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি আমি এই একইভাবে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুঁড়ো ভেজে নিচ্ছি আমার সবটুকু ফ্রেঞ্চ ফ্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে অন ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ বিট নিয়েছি এবার এই দুইটা আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এই বিট রবন এবং গোলমরিচের গুঁড়োটা আমি ফ্রেঞ্চ ফ্রায়ের ভিতর এভাবে ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার মামাদের হাতে ফ্রেঞ্চ ফ্রাই আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি আজ টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আর ঘরে কিভাবে টমেটোর সস তৈরি করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেউ চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে এটা শেয়ার করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে